আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়াইসেন্স ওয়েবসাইট। ওয়াইসেন্স বলে একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেখানে আমরা কিছু ছোটোখাটো কাজ করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারি। এবং আপনারা যদি আমার অ্যাকাউন্ট ডিটেলস দেখেন, তাহলে এখানে দেখতে পারবেন আমার নাম রয়েছে, ইমেল আইডি এবং আমার রেফারেল আইডি। আর লাইফ টাইম টোটাল দেখতে পারবেন আমি $10 $10.65 ইনকাম করতে পেরেছি। পেন্ডিং ক্রেডিটস তো এটা আমি বিষয়টা জানি না, তবে অ্যাভেলেবল ব্যালেন্স $4.37। কারণ এই $10 বা $11 থেকে $5 আমি রিডিম করেছি, মানে আমি আমার অ্যাকাউন্টে নিয়ে এসেছি অ্যামাজন ক্রেডিট হিসাবে, অ্যামাজন গিফট কার্ড হিসাবে। আপনারা এখান থেকে ইনকাম করা টাকাগুলো অ্যামাজন গিফট কার্ড, ফ্লিপকার্ট গিফট কার্ড, পেপ্যাল, স্ক্রিল ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তুলতে পারবেন। তবে আমার অ্যামাজন থেকে কিছু কেনার ছিল, আমি একটি হেডফোন কিনতে চেয়েছিলাম, তো এখান থেকে আমি গিফট কার্ড রিডিম করে নিয়েছি এবং অ্যামাজন থেকে সেই হেডফোনটি অর্ডার করেছি। তো যেটা সেটা যাই হোক, তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনকাম তো আমি অবশ্যই করেছি। তো এখন আপনারা ভাবছেন যে ইনকাম এখান থেকে কিভাবে হয়েছে বা কিভাবে ইনকাম হবে। তো দেখুন, ওয়াইসেন্স থেকে ইনকাম করার মূলত দুটি অপশনস রয়েছে, একটা হলো পেইড সার্ভিস আর একটা হলো রেফারেলস। ক্যাশ অফারের বিষয়ে আমি এত জানি না, ক্যাশ অফার্স তো আমি তেমন কিছু করিনি। তবে এখানে দেখতে পারবেন কিছু অফার্স রয়েছে, যেগুলি আপনাকে ড্যাশবোর্ডে দেখিয়ে দেওয়া হবে, যেরকম প্রোটেক্ট ইউর ডিজিটাল লাইফ উইথ এত ফ্রি ফোর মান্থস, এত আর্ন এত সেন্স, ISO অনলি প্লে হারভেস্ট। মানে গেম খেলে যদি আমি এই গেমটি আমার ISO মোবাইলে বা অ্যাপেল মোবাইল ইনস্টল করে খেলি, তাহলে আমাকে $0.24 দেওয়া হবে ইনকাম স্বরূপ। বাই ট্রেড হোল্ড ক্রিপ্টো উইথ বিএনস, মানে এই অ্যাপটি যদি আমি ইনস্টল করে ক্রিপ্টো কারেন্সি কিনি বা ট্রেড করি, তাহলে আমাকে আমার ওয়াইসেন্স অ্যাকাউন্টে $60 দেওয়া হবে। তবে আমি এইগুলো কোনো ধরনের স্টেপসগুলো ফলো করিনি, তবে এখানে এমন ফ্রি কিছু কিছু অফার্সগুলো আসে, যেমন অ্যাপ ইনস্টল, রেজিস্ট্রেশন ইত্যাদি, সেগুলোর থেকেও আপনারা ইনকাম করতে পারবেন। তবে আমি এখানে যদি আপনারা এই ওয়েবসাইট থেকে ইনকাম করার কথা ভাবছেন, তাহলে আমি আপনাদেরকে দুটো ওয়ে বলবো, একটা হলো পেইড সার্ভে আর একটা হলো রেফারেলস। তো পেইড সার্ভের বিষয়টা আমি আগে বলে দিচ্ছি। পেইড সার্ভে হলো আপনাকে কিছু কোয়েশ্চেন্স দেওয়া হবে। মানে দেখুন, আপনার যখন আপনি সার্ভেতে ক্লিক করবেন পেইড সার্ভে, তখন দেখুন আপনার কাছে অনেকগুলো সার্ভে চলে আসবে, দেখুন ইত্যাদি এই ধরনের প্রচুর সার্ভেগুলো আসবে দেখুন। তো আপনাকে কী করতে হবে, এখানে দেখুন এই সার্ভেটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে $1.39, এই সার্ভেটা যদি আপনি করেন তাহলে $1.53, এই সার্ভেটা করেন তাহলে $0.10। তো এই ধরনের আপনাকে সার্ভেগুলো দেওয়া হবে। সার্ভের মধ্যে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, কোনো কোম্পানি বা প্রোডাক্ট রিলেটেড, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। আমি এখানে সার্ভে করে আপনাদেরকে দেখাবো না, কারণ সার্ভে করতে প্রচুর সময় লাগবে, এখানে দিয়ে দিয়েছে। দেখুন এই সার্ভেটি সম্পূর্ণ করতে লাগবে 10 মিনিটস, এই সার্ভেটি সম্পূর্ণ করতে 35 মিনিটস, এটি সম্পূর্ণ করতে 2 মিনিট। মানে যেই সার্ভেগুলো সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে, সেই সার্ভেগুলোতে বেশি টাকা দেওয়া হয়, এবং যেগুলোতে কম সময় লাগবে সেগুলোতে কম টাকা বা ইনকাম আমাদেরকে দেওয়া হয়। তো আমিও এতদিন এই সার্ভেগুলো দেখিনি, যে আমার অ্যাকাউন্টে এতগুলো সার্ভে চলে এসেছে এবং এগুলো সম্পূর্ণ করে আমি ঝটপট ইনকাম করে ফেলতে পারবো কিছু ডলার্স। সো ভিডিওটি কমপ্লিট করার পর আমি এখান থেকে কিছু সার্ভে অবশ্যই করে কিছুটা ইনকাম করব। তো সার্ভের বিষয়টা আপনারা বুঝে গেছেন, জাস্ট সার্ভে পেজে আসবেন এবং এগুলোতে ক্লিক করে সার্ভেগুলো সম্পূর্ণ করবেন এবং ইনকাম করে নেবেন। আর এখন আমি রেফারেলসের বিষয়টা বলে দিচ্ছি।
রেফারেলসের বিষয়টা হলো এখানে আপনাকে একটি রেফারেল লিংক দেওয়া হবে, ঠিক আছে, কপি ইওর রেফারেল লিঙ্ক। এখান থেকে আপনারা সরাসরি নিজের রেফারেল লিঙ্ক কপি করতে পারবেন। এবং দেখুন আপনাকে ইনকাম কীভাবে দেওয়া হবে, সাইন আপ কমিশনস ফর ইচ রেফারেল দ্যাট বিকামস অ্যাক্টিভ ইউ উইল আর্ন আ সাইন আপ কমিশন অফ 0.10 or 0.30 ফ্রম সিলেক্টেড কান্ট্রিজ। মানে বিষয়টা দেখুন, আপনার রেফারেল লিঙ্ক বা আপনি নিজে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ব্লগ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ওয়াইসেন্সের রেফারেল লিঙ্কটি শেয়ার করলেন, এবং আপনার শেয়ার করা লিঙ্কে ক্লিক করে যদি কেউ ওয়াইসেন্স অ্যাকাউন্ট রেজিস্টার করলো, তাহলে আপনাকে 0.10 cents বা 0.30 cents দেওয়া হবে। এখন ইন্ডিয়া, বাংলাদেশের মতন এশিয়ান কান্ট্রিজগুলোতে মোস্ট প্রবেবলি 0.10 থেকে 0.20 দেওয়া হয়, এবং ইউএসএ এবং যেগুলো ফার্স্ট টিয়ার কান্ট্রিজ বলা হয়, সেই জায়গার থেকে যদি কেউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে 0.30 বা তার থেকে বেশি মেবি দেওয়া হয়। তো আর সেকেন্ডলি দেখুন, ওয়ান্স ইয়ার রেফারেলস আর্ন দেয়ার ফার্স্ট $5, আপনার লিঙ্কে ক্লিক করে যারা রেজিস্টার করবেন এবং তারা যদি $5 ইনকাম করে নেয় তাদের অ্যাকাউন্টে, তাহলে আপনাকে আবার $2 বোনাস দেওয়া হবে, এক্সক্লুডিং কমিশন সেন্স ইউ উইল অলসো আর্ন অ্যান এক্সট্রা $2। মানে এখান থেকে আপনারা প্রথমে যদি আপনার রেফারেল লিঙ্ক ক্লিক করে কেউ রেজিস্টার করে অ্যাকাউন্ট, সরাসরি আপনি 0.10 থেকে 0.30 ডলার্স পেয়ে যাবেন। এবং আপনার লিঙ্ক ক্লিক করে জয়েন করা ইউজার যদি $5 ইনকাম করতে পারে তার অ্যাকাউন্টে, তাহলে আপনাকে আবার $2 বোনাস দেওয়া হবে। তো এটা একটি অনেক দারুণ ওয়েবসাইট যদি আপনারা পার্ট টাইম অনলাইন ইনকাম করতে চাচ্ছেন এবং অনলাইনে কিছুটা হলেও অর্থ উপার্জন করতে চাচ্ছেন, তাহলে আমি অন্য ওয়েবসাইটের তুলনায় এই ওয়াইসেন্সের কথা আপনাদেরকে বলবো। এখান থেকে ইনকাম অবশ্যই হয়। এখন আমি তো করেছি, $10 ইনকাম করেছি, দেখুন $10.65, এবং অ্যাভেলেবল ব্যালেন্স 4.37 আছে, কারণ আমি কিছুদিন আগে এখান থেকে রিডিম করেছি। দেখতে পাবেন এখানে তো নেই, তবে রিডেমশন হিস্ট্রি তো আমি খুঁজে পাচ্ছি না। সে যেটাই হোক, আমি পেয়েছি আপনাদেরকে, তাই আমি ওয়েবসাইটটির বিষয়ে বললাম। এখন দেখুন, আপনারা এখান থেকে ইনকাম করা টাকা পেপ্যাল থেকে তুলতে পারবেন, অ্যামাজন থেকে নিতে পারবেন, স্ক্রিল আছে, পিওনার আছে, ফ্লিপকার্ট এবং কিছু শপিং ওয়েবসাইটও আছে। সো আপনি যদি সরাসরি নিজের অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনকাম করা টাকাটি পেয়ে যেতে চান, তাহলে পেপ্যাল ইউজ করতে পারেন, স্ক্রিল বা পিওনার ইউজ করতে পারেন, বা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে যদি কিছু শপিং করতে চান তাহলে সেটা করতে পারবেন। তবে ফ্লিপকার্ট তো মেবি খালি ইন্ডিয়াতেই রয়েছে, ইন্ডিয়ার বাইরের কান্ট্রিগুলো জন্য আপনারা পেপ্যাল, স্ক্রিল, পিওনার এগুলো ইউজ করে ইনকাম করা টাকা তুলতে পারবেন। দেখুন এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে উইথড্রল অ্যামাজন ডট ইন গিফট কার্ড ₹500। এইটাই আমি বলতেছিলাম যে আমি আমার ইনকামের থেকে আমি 500 অ্যামাজনের গিফট কার্ড উইথড্র করেছি, যার জন্য আমার অ্যাকাউন্ট থেকে $6.75 তারা কেটে নিয়েছে। এবং দেখুন উইথড্রল, এটা অ্যামাজন গিফট কার্ড এবং ডেট, আর এই টাকা দিয়েই আমি অনলাইনে শপিং করেছি অ্যামাজন থেকে। তো আপনাদের প্রয়োজন নেই আপনারাও অ্যামাজন থেকে গিফট কার্ড দিয়ে কিছু কিনতে হবে বলে, আপনারা পেপ্যাল বা অন্যান্য মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্টে পয়সাটা তুলে নিতে পারবেন। এখন শেষে একটা কথাই বলবো, যদি আপনারা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে ওয়াইসেন্সে জয়েন করে একবার দেখেন যে ওয়েবসাইটটা কীরকম, এবং কিছু পেইড সার্ভিসগুলো সম্পূর্ণ করে কিছুটা ইনকাম করতে পারবেন, তাহলে যদি আপনারা আমার
অ্যাফিলিয়েট লিঙ্কটি ইউজ করেন তাহলে দুজনেরই লাভ হবে, আপনারাও কিছু বোনাস নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আমিও আমার অ্যাকাউন্টে কিছুটা বোনাস পেয়ে যাব। সরাসরি আমি আপনাদেরকে বলে দিলাম, এখন এটা আপনার ইচ্ছা। আপনারা আমার রেফারেল লিঙ্ক যদি ইউজ করে লগ ইন করতে চান তাহলে ডেসক্রিপশনে আমার ওয়াইসেন্সের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে সরাসরি ওয়াইসেন্সে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়াইসেন্সে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ডেসক্রিপশনের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। ধন্যবাদ।